আসসালামু আলাইকুম। আজ আপনাদের নুডলস দিয়ে দারুণ স্বাদে একটি ডেজার্ট বানিয়ে দেখাবো, আর এটা খেতে খুবই মজা, সেই সাথে খুবই হেলদি, আর তৈরি করা তো একেবারেই সহজ। আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি, এবার অপেক্ষা করব এই পানিতে পুরোপুরি বলক আসা পর্যন্ত। তো পানিতে কিন্তু বলক চলে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ স্টিক নুডলস, আর নুডলসগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার এই নুডলসটাকে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। তো নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে পানিটা ছেঁকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যেন নুডলসটা একটার সাথে আরেকটা লেগে না যায়। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ, আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ এলাচের গুঁড়া, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর অপেক্ষা করব দুধে পুরোপুরি বলক আসা পর্যন্ত। আর এখানে কিন্তু চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো এটা কিন্তু বলক চলে এসেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সাবু, আর সাবুটা কিন্তু আমি ধুয়ে সাথে সাথেই দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এটাকে ভিজিয়ে রাখিনি। তো এবার এটাকে আমি সিদ্ধ করে নেব, আর এটা কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। তো সাবুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস, আর সেই সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তবে আপনারা চাইলে কিন্তু এখানে লবণটা বাদ দিতে পারেন, তবে মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ হলে টেস্টটা আরও বেড়ে যায়। আর এই নুডলস দিয়ে কিন্তু আমি খুব বেশি সময় রান্না করব না, 1 থেকে 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আমি ডেজার্টটা একটু ঘন তৈরি করব, তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে কিন্তু আরও একটু আগে চুলাটা অফ করে দিতে হবে, বা আর একটু লিকুইড দুধ আপনারা অ্যাড করে দিতে পারেন। তো এবার এটাকে আমি অনবরত নেড়ে ঠান্ডা করে নেব, না হলে উপর দিয়ে সর জমে যাবে। তো এটা কিন্তু ঠান্ডা করা হয়ে গিয়েছে, আর এখন কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1টা আপেল কুচি, 1টা কমলা, দিয়ে দিচ্ছি নাশপাতি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আনার। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী সিজনাল যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন। কম সময়ের মধ্যে বানানো হয় ডেজার্টটা খেতে এতটাই মজা যে আপনি একবার বানালে দ্বিতীয়বার আপনাকে রিকোয়েস্ট করবে এই ডেজার্টটা বানানোর জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এরকম সব মজাদার রেসিপি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।